تذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون إنك ميت وإنهم ميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاء أليس في جهنم مثوى للكافرين والذي جاء بالصدق وصدق به ذلك جزاء المحسنين ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن حسبك. صدق الله العظيم. ما شاء الله ছোট বন্ধু কেমন তেলাওয়াত করলো জানতে চাইব ফাদিলাতুল উস্তাজ নজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে ما شاء الله তেলাওয়াত সুন্দর করেছে ইয়াদের মানও ভালো ছিল আলহামদুলিল্লাহ ও উস্তাদ খলিল হাসরিকে ফলো করেছে তোমাকে পরামর্শ হলো উস্তাদ খলিল হাসরি অনেক বড় বড় আয়াতে পড়ে তোমাকে ওই পড়া ফলো করতে হলে তোমার দমকে বাড়াতে হবে তুমি দম না থাকার কারণে এমন এমন জায়গায় গিয়ে ওয়াকফ করে ফেলো যে পড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায় এটার জন্য আরও বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে তোমার পড়া আরও সুন্দর হবে অক্ষরগুলো একটু হালকা হালকা হয়ে যায় এটাকে আরও মজবুত করার চেষ্টা করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করবেন তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার সুনামধন্য প্রধান মুফাসসির ফাদিলাতুল উস্তাজ আবুল কাশেম গাজী
আলহামদুলিল্লাহ ঠান্ডা মাথায় সে তেলাওয়াত করেছে, ধীরে ধীরে তেলাওয়াত করেছে, এবং আমাদের ওস্তাদ যেটা বলেছেন ওয়াকফগুলো যেহেতু তারা অর্থ বুঝে না এবং শ্বাস এসে কিছুটা তার কষ্ট হয়, এজন্য যেখানে ওয়াকফ করা ঠিক নয় সেখানে ওয়াকফ করে ফেলে এরপর পিছন থেকে যেখান থেকে টেনে পড়তে হবে সেটা তারা অর্থ না বোঝার কারণে ভাবটা বোঝে না। যাই হোক, তুমি আরও চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো হবে, তোমার লক্ষণ ভালো, ভবিষ্যৎ ইনশাল্লাহ উজ্জ্বল হবে আমরা আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমদাদুল্লাহ। আরও ভালো প্রস্তুতি নিতে হবে ওস্তাদ, কিন্তু কঠিন রাউন্ডে তোমাকে সতর্ক করলেন যে ওয়াকফের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলোকিত কুরআন।